সাতটা চত্বরে বিরাট একটা সমাবেশ করে। তারা গোয়েন্দা বাহিনীকে বলেছিল আমরা সন্ধ্যার মধ্যে এই সমাবেশ সমাপ্ত করব, আমরা সার্বক্ষণই তাদের সাথে যোগাযোগ রাখছি। সন্ধ্যার সময় গিয়ে বলল তারা সমাবেশ শেষ করবে না যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার সরকারের পতন না, যতক্ষণ না শেখ হাসিনা পালাবে ততক্ষণ আমরা এই শাপলা চত্বর ছাড়ব না। হাজার হাজার মানুষ বাংলাদেশ কোথায় কোথায় থেকে তারা নিয়ে এসেছিল। সন্ধ্যার পরে আপনারা কি দেখলেন? আমরা কি দেখলাম? আমরা দেখলাম তারা গাড়িতে আগুন দিচ্ছে, বায়তুল মোকাররমে কুরআন শরীফ পুড়াচ্ছে, বেঞ্চে আগুন দিচ্ছে, গাছ কাটছে, ঘরে ঘরে আগুন লাগাচ্ছে। এমন একটা তাণ্ডব মানুষ কল্পনাও করতে পারে না। আমাদের নেত্রী প্রিয় নেত্রী প্রধান প্রধানমন্ত্রী, তার দূরদর্শিতা প্রজ্ঞার উপর আমাদের সবসময় আস্থা ছিল। তার কাছেও আমরা গেলাম, গণভবনে রাত তখন 9টা বাজে, অনেক সিনিয়র নেতারা ছিলেন, মন্ত্রীরা ছিলেন। আমরা বললাম নেত্রী আমরা কি করব, যে পরিস্থিতি মনে হয় রাত তো পোহাবে না, সরকারের হয়তো পতন হয়ে যাবে। এর মধ্যেই টেলিভিশনে খবর আসলো বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছে তার নেতা কর্মীরা যেন হেফাজতের সাথে অংশ নেয়। আমরা এটিও দেখলাম স্বৈরাচার এর সাত ফ্রিজে থেকে পানি বের করে হেফাজতের ওই অন্ধ মরণাদেরকে খাওয়াচ্ছে। এমনই একটা পরিস্থিতি আপনারা সেদিন মহানগরের নেতৃবৃন্দ কর্মীরা যারা সবসময় জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেন তারা চতুর্দিক থেকে তারা দায়িত্ব নিয়ে আগাতে থাকলেন। নেত্রী আমাদের বলল আপনারা পাড়ায় পাড়ায় খবর দেন নেতা কর্মীদেরকে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ওয়ার্ডের থানায় তারা প্রস্তুত থাকুক, আমি হুকুম দিব কি করতে হবে। ইনশাল্লাহ আপনাদের মনে আছে রাত 12টা 1টা 2টা 3টার সময় এই হেফাজতের সমাবেশ পরিষ্কার হয়ে গেল, শুধু স্যান্ডেলের শাপলা চত্বর হলো। আমরা বলেছিলাম খাদ্য সমস্যার সমাধান করব, আমরা বলেছিলাম দেশে শান্তি আনব, আমরা বলেছিলাম আমরা আপনাদেরকে বিদ্যুৎ দিব। আজ আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীরা অহংকার গর্ব করে বলতে পারেন যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ। এই মুহূর্তে বিদ্যুৎ নিয়ে একটি সমস্যা হচ্ছে, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, করোনা, আড়াই বছর, সব কিছু মিলিয়ে সারা পৃথিবীর অর্থনীতি আজ একটা তছনছ হয়ে গিয়েছে, তুলপার শুরু হয়েছে। আমেরিকার মতো দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশ, যুক্তরাজ্যের মতো দেশ, তারা বলছে আগামী শীতে জনগণকে তারা হিট দিতে পারবে না, তারা শীত কমানোর যে গ্যাস লাগে সেই গ্যাস দিতে পারবে না। এমনই পরিস্থিতি, 8% 9% প্রতিটি জিনিসের দাম বেড়েছে। যে গ্যাসের দাম ছিল $5 $6, এক ইউনিট গ্যাসের দাম ছিল $5, সেটি দুই দিন আগে বিক্রি হয়েছে $67। আপনারা এখন চিন্তা করেন, আমি কৃষি মন্ত্রী আপনাদেরকে বলি, গ্রামে আপনারা শহরে থাকেন, গ্রামে আমরা সার দিই, এক টন সারের দাম ছিল $250 $300, সেই সারের দাম এখন $1100 $1200, যেটার দাম ছিল $200 সেটার দাম $700, যে গমের দাম ছিল $216 $30 সেই গমের দাম $500। এই কারণে আজকাল জিনিসপত্রের দাম বেড়েছে। প্রতিদিন রিজভি আর ওই ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশনে গিয়ে বলছে, আর কিছু তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি যারা আজকাল করে বসে থাকে যে একটা দেশে সামরিক শাসন আসলে উপদেষ্টা হবে, দেশে তারা মন্ত্রী হবে, এরা এই সমালোচনা শুরু করেছে জিনিসপত্রের দাম বেশি। মাননীয় প্রধানমন্ত্রী খুব আন্তরিকতার সাথে বলেছে, আমাকেও বলেছে ব্যক্তিগতভাবে, ডক্টর রাজ্জাক তুমি কৃষিমন্ত্রী, মানুষের কষ্টকে বুঝতে চেষ্টা করো, এটা ভুলে যায় না, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। জিনিসপত্রের দাম বাড়ছে এটা মেনে নিয়ে মানুষকে বুঝাও, পরিস্থিতি তুলে ধরো, আমরা সবাই মিলে এই কষ্টের অংশীদার হই, মানুষ কষ্ট করবে আমরা আরামে থাকবো, সেটি হবে না। তিনি বারবার বলেন আমরা সবাই মিলে মানুষের পাশে থাকবো। আমি আরো বাড়িয়ে বলতে পারতাম, সময় কম, প্রিয় ভাই ও বোনেরা শুধু এটুকুই বলতে চাই, এর মধ্যে একটা আন্দোলন করার জন্য 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এখন স্লোগান শুরু করেছে, তারা এখন স্লোগান দেয় 75-এর হাতিয়ার গোট জুটুক আরেকবার। আমি তাদের বলতে চাই
বাংলার মাটিদার 75-এর হরতাল গজ্জবে না, 71-এর হরতাল গজ্জবে, 71-এর হরতাল গজ্জবে। ওই রাজাকার আলবদর, ওই গোলাম আজম নিজামীদেরকে ফাঁসি দিয়েছে, যারাই চিন্তা করে আবার তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে। প্রিয় ভাই বোনেরা, ফখরুল ইসলাম আলমগীর বলছে শেখ হাসিনা ভারত থেকে খালি হাতে ফিরেছে, শেখ হাসিনা কি ফকির ভিক্ষু যে ভিক্ষা করতে গিয়েছিল ভারতে খালি হাতে ফিরে আসছে? ওদের অর্থমন্ত্রী সাইফুর রহমান, তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি বলছেন দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করতে হবে না, খাদ্য স্বয়ং সম্পূর্ণ হলে আমরা ভিক্ষা পাবো না, আমরা বিদেশি সাহায্য পাবো না। একটা দেশের অর্থমন্ত্রী যখন ভিক্ষুকের মনোবৃত্তি নিয়ে দেশ চালায়, সে দেশ তো চিরদিনই ভিক্ষুক থাকবে, চিরদিনই পরের কাছে হাত পাতবে। জননেত্রী শেখ হাসিনা ভিক্ষার জন্য ভারতে যায় নাই, ভারতে গিয়েছিল আমরা উৎপাদন করি জিনিসপত্র, আমরা অনেক শাক সবজি করি, আলু করি, এগুলো আমরা ভুটানে নেপালে আমরা রপ্তানি করতে চাই, তার জন্য আমরা রাস্তা চাই, পথ চাই, সেখানে যেতে দিতে হবে। ভারত সরকার বিনা কোনো ট্যাক্স ছাড়া ডিউটি ছাড়া সেই সুযোগ করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এইটাই শেখ হাসিনার সফলতা। কাজেই আমি বলতে চাই জননেত্রী শেখ হাসিনা এই কয়েক বছরে ভারত থেকে অনেক সমস্যার সমাধান করেছে, ইনশাল্লাহ কোনো সমস্যাই তেমন বাকি নাই, তিস্তার বাদ সেটিও ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আগামী দিনে হবে। আমি বক্তব্য শেষ করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবার বলতে চাই, আপনি আর পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলবেন আপনারা জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিল, ভারত থেকে ভারতের কোন সমস্যা ছিটমহল পার্বত্য চট্টগ্রাম কিংবা এই পদ্মা সেতু গঙ্গাবাদ এগুলোর কোনোটার কোনো সমাধান করতে পারছে, কোনোটাই তারা পারে নাই, আগামী দিনেও পৃথিবীর কোথায় থেকে ভিক্ষুক হিসাবে তারা কিছু আনতে পারবে না।